আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করছি রুই মাছের ভুনা। আপনারা সবাই হয়তো রুই মাছ ভুনা করতেই পারেন, তবে আজকে আমি যেভাবে করছি সেভাবে আপনারা করলে হয়তো আপনাদের ভালো লাগবে। এজন্য আমি প্রথমেই মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য পরিমাণ হলুদ, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন আমি মাছগুলোকে হলুদ আর লবণে ভালোভাবে মিশিয়ে নিব। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে, এভাবে মাছগুলোকে 10 মিনিট রেখে দিব। এখন আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিব, এজন্য আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এখন আমি মাছগুলোকে তেলে ছেড়ে দিচ্ছি। এখন মাছগুলোকে আমি ফুল দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। কুচি নিয়েছি, সেগুলোকে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন আর আদা বেটে রেখেছিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি জিরা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে রেখে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু টমেটো, আমি 1টা টমেটো আগে কুচি করে রেখেছিলাম। মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি এতে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলোকে তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি।
রান্না প্রায় শেষ হয়ে এসেছে, এখন আমি এটাতে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। এর মধ্যে কিছু ধনের পাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এখন আমি এটাকে একটু ঢেকে দিব।